হ্যালো দর্শক, আমি রিপোর্টার ফারিয়া। আমি নিয়ে এসেছি আপনাদের জন্য বিনোদনের কিছু নতুন খবর। দর্শক, আমরাই আমাদের গোপন রিপোর্টারের মাধ্যমে আপনাদের জন্য নিয়ে আসি সব নতুন নতুন খবর। সুপারস্টার শাকিব খান বললেন, আমি সব কিছু করতে পারি অপুর জন্য, আমার ছেলে আব্রাহাম খুশি থাকবে, এজন্য আমি সব কিছু করতে পারি, জীবনও দিতে পারি। বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে আমাদের সাথে থাকুন। যারা আমার চ্যানেলটিকে ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদের অনেক ধন্যবাদ, আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা নতুন ভিডিওর আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সুপারস্টার শাকিব খান অবশেষে নিজের ভুল বুঝতে পেরেছে। নিজের ভুল বুঝতে পেরে এবার শাকিব খান তার পরিবারের কাছে বলল, আমি অপু এবং জয়ের জন্য সব করতে পারি, জীবনও দিয়ে দিতে পারি। এভাবে বলাতে অপু বিশ্বাস তো অনেক খুশি। শাকিব খান বর্তমানে সব কিছু করতে পারে জয় আর অপুর জন্য। এই খবরে শবনম বুবলি অনেকটা রেগে গিয়েছে। শবনম বুবলি শুধু শাকিব খানকে দোষ দিয়ে যায় সব সময়। শাকিব খান নাকি তার ছেলে বীরকে ভালোবাসে না, এমন কথার উত্তরে শাকিব খান বলেন, আমার দুই সন্তানই আমার কাছে সমান, আমি আমার দুই সন্তানকেই সমান ভালোবাসি, সন্তানদেরকে অনেক ভালোবাসি, কারণ সন্তান তো সন্তানই। জয় যেভাবে আমার সন্তান, বীরও আমার সন্তান, তাই আমি বীরকেও অনেকটা ভালোবাসি। কিন্তু স্বপ্নম বুবলি তো সেই সোনার মেয়ে না, শুধু শাকিব খানকে অপবিশ্বাসকে দোষ দিয়ে যায়। তার সংসার নাকি ভেঙেছে শাকিব অপু মিলেই, এমন কথার উত্তরে অপবিশ্বাস শুধু বলেছে কার সংসার কে ভেঙেছে তা শুধু সবাই জানে, এই পৃথিবীর সবাই জানে, বেশি করে বাংলাদেশের মানুষ জানে যে আমি কার সংসার ভেঙেছি না তুমি কার সংসার ভেঙেছো। আমার নিজের সংসারটা ভেঙে তস নস করে দিয়েছো, কিন্তু সবসময় সবার কাছে বলে যাও এবং ইঙ্গিত করে যাও যে আমি নাকি তোমার সংসার ভেঙেছি। নিজের বিচার যদি নিজে করতে পারতে তাহলে এভাবে কথা বলতে না কোনো দিন। তুমি তো নিজের বিচারই করতে পারো না, তবে কীভাবে বিচারটা করবে? নিজের ভুলগুলো আগে ধরতে শেখো, তারপর বুঝতে পারবে যে কি ভুল ছিল তোমার। এভাবেই শাকিব খান বললেন স্বপ্নম বুবলিকে। আমার চ্যানেলটি যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদের অনেক ধন্যবাদ, আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা নতুন ভিডিওর আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো রাখবেন প্রিয়জনকে। ধন্যবাদ।